আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী, বর্তমান রোজার মাস, আর রোজার মাসে সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ মশলা আমাদের জানা দরকার সেটা হলো রোজা রাখার পরে এই রোজা ভঙ্গের যে কারণ সে কারণগুলো জানা দরকার। কারণ কি কি কারণে রোজাগুলো নষ্ট হয়ে যায় এগুলো যদি আমরা না জানি তাহলে অনেক সময় দেখা যাবে যে আমরা পুরো দিন না খেয়ে রোজা রাখলাম, কষ্ট করলাম, অথচ রোজা ভঙ্গের কিছু কারণের কারণে হয়তো আমরা আমাদের রোজাটাকে নষ্ট করে ফেলেছি, এটা আমরা অনেকেই বুঝতেই পারি না। তো আসুন আমরা জেনে নিই যে রোজা ভঙ্গের কারণ কি। সর্বপ্রথম কারণ হলো রোজা অবস্থায় কেউ যদি স্ত্রী সহবাস করে, অর্থাৎ ফজরের আজানের পর থেকে মাগরিবের আজান পর্যন্ত এর ভেতরে কেউ যদি স্ত্রীর সাথে মিলামিশা করে, সহবাস করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এবং এটা রোজাও নষ্ট হবে, সে রোজা তার জন্য কাফফারা আদায় করতে, সে রোজাটাও পালন করতে হবে, পরে কাজা করতে হবে, এর তার সাথে সাথে তার জন্য তার উপরে বড় ধরনের এটা অন্যায়, এই অন্যায়ের কারণে বড় ধরনের একটা কাফফারা বা জরিমানা তাকে দিতে হবে। কাফফারা হলো যে প্রথমে একটা ক্রীতদাস তাকে মুক্ত করতে হবে, যদি এর ক্ষমতা না রাখে অথবা না পায় তাহলে পরস্পর 60 দিন 60টা রোজা রাখতে হবে, বিনা অজুরে মাঝে কোনো রোজা ছাড়তে পারবে না, সার এই অজুর ছাড়া রোজা ছাড়তে পারবে না, 60টা রোজা পরস্পর রাখতে হবে। যদি এতেও অক্ষম হয় তখন তার উপরে 60 জন মিসকিনকে খাবার দিতে হবে, 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিলে তখন এই রোজার কাফফারা হবে, তার যে গুনাহ সে গুনাহ হবে, গুনাহর কাফফারা হবে এবং তাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর হলো জাগ্রত অবস্থায় বীর্যপাত যদি কেউ ঘটায় তাহলে তাতে রোজা নষ্ট হবে। জাগ্রত অবস্থায় বীর্যপাত ঘটলে অর্থাৎ সে তার জ্ঞান থাকা অবস্থাতে যে কোনো ভাবে বীর্যপাত ঘটলে রোজা নষ্ট হবে, আর এই বীর্যপাত তাতে যে কোনো ভাবে ঘটাক তাতে রোজা নষ্ট হয়ে যাবে এবং তাকে সে রোজাটা পরে পূর্ণ করতে হবে, কাজা করতে হবে। তবে ঘুমের ঘুমের ঘোরে বা ঘুমের অবস্থায় ঘুম অবস্থাতে স্বপ্নদোষ যদি হয় তাহলে স্বপ্নদোষ দোষের কারণে রোজা নষ্ট হয় না। তিন নম্বর, যে কোন যা কিছু কেউ পানাহার করুক, পানাহার করলে রোজা নষ্ট হবে, ধূমপান হলেও রোজা নষ্ট হবে, পানি থেকে নিয়ে জুস থেকে নিয়ে যত কিছু পানাহার হলেই রোজা নষ্ট হবে। চার নম্বর রোজা নষ্টকারী জিনিস হলো শরীরে পুষ্টি সরবরাহকারী ইনজেকশন বা স্যালাইন, এমন ইনজেকশন বা স্যালাইন যা খাদ্যের অভাব মিটায়, এতে রোজা নষ্ট হবে। তবে এমন ইনজেকশন যাতে খাদ্যের অভাব মিটে না, এতে রোজা নষ্ট হবে না। পাঁচ নম্বর শরীরে রক্ত সরবরাহ করলে রোজা নষ্ট হয়ে যাবে। ছয় নম্বর নারীদের সাথে সম্পর্ক বা যা হলো মাসিক এবং বাচ্চা হওয়ার পরে নেফাস যদি দেখা যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। সাত নম্বর সিংহা বা সিংহা অনুরূপ কোনো কিছুর মাধ্যমে শরীর থেকে রক্ত বের করলে, অপারেশন করে হোক বা কিছু ইচ্ছাকৃত ভাবে শরীর থেকে কিছু রক্ত যদি বের করে তাহলে তাতে রোজা নষ্ট হবে। সাধারণ রক্তপাতে রোজা নষ্ট হবে না। অনেকের ধারণা আছে যে হাত কেটে গেল বা কোনো জায়গা থেকে রক্ত বেরিয়ে গেল একটু তাতে রোজা নষ্ট হয়ে যায়, না এতে রোজা নষ্ট হবে না। সিংহার দ্বারাই কিংবা অপারেশন করে যদি রক্ত বের করা হয় কিংবা কাউকে রক্ত দেওয়া হয় তবে রোজা নষ্ট হবে। আট নম্বর ইচ্ছাকৃত বমি করলে রোজা নষ্ট হবে, অনিচ্ছায় যদি বমি হয় তাতে রোজা নষ্ট হবে না। এই আট প্রকারের বস্তু যাতে রোজা নষ্ট হয়ে যায় আমাদের প্রত্যেকের এটা শোনা দরকার এবং এটা এইগুলো মেনে চলা দরকার। কারণ অনেক মানুষই আছি আমরা যারা রোজা রাখি, রোজা রাখার পরে এই ধরনের কিছু কাজ করে আমরা রোজা নষ্ট করে ফেলি, অথচ আমরা হয়তো বুঝতেই পারি না, সারাদিন না খেয়ে থেকে কষ্টও করি অথচ রোজাটা আমাদের হয় না। এই জন্য এই মশলাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার এবং মানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মানার এবং জানার তৌফিক দান করুক। আমিন।